প্রিয় শিক্ষার্থী, অনলাইন ভিডিও ড্রয়িং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। নিশ্চয় তোমরা ড্রয়িং খাতা ও পেন্সিল নিয়ে প্রস্তুত আছো। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটা তোমরা ইতিপূর্বেও অনেকে প্র্যাকটিস করেছ, তো আমরা আবার নতুন করে শিখব, সেটা হলো শাপলা। তো শাপলা আঁকতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো ফ্রি হ্যান্ডে সেই ফুল আঁকাটা শিখতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা খাতার ঠিক মাঝখানে একটি বৃত্ত এঁকে নিব। তোমরা এই বৃত্ত আঁকার জন্য রাবারটা ব্যবহার করতে পারো, এছাড়া কোনো কম্পাস বা কোনো চুড়ি এগুলো ব্যবহার করা যাবে না। তো তোমাদের আজকে রাবার দিয়ে আমি শেখাচ্ছি। দেখো, রাবারটি ঠিক এইভাবে পেন্সিলটা দিয়ে রাবার ধরতে হবে এবং খাতাটাকে আস্তে আস্তে এভাবে ঘুরিয়ে আমাদের বৃত্তটা আঁকতে হবে। দেখো, খুব সুন্দরভাবে আমাদের একটি বৃত্ত আঁকানো হয়ে গেল। এই বৃত্ত থেকেই আমরা একটি শাপলা ফুল এঁকে ফেলব। তো প্রথমে কি করতে হবে, আমরা এই বৃত্তটির ঠিক মাঝ বরাবর নিচের দিকে একটি বিন্দু দিব, জাস্ট আমাদের একটা চিহ্ন। এরপরে আমাদের দুই পাশে সমপরিমাণ দূরত্বে একটি হালকা বাঁকা একটি কার্ভ দাগ দিতে হবে এই দিকে একটা, এবং একইভাবে এই সমান দূরত্বে এদিকে আর একটা দিতে হবে। আমরা দুটো দাগ দিয়ে নিলাম। এরপরে আমাদের মাঝখানে একটা দাগ দিতে হবে, ঠিক এটা সমান করে মাঝ বরাবর আমরা এখানে একটা বিন্দু নিব, যেন আমাদের দাগটা দিতে সমান সুবিধা হয়। আমরা হালকা করে আগে একটা চিহ্ন করে নিতে পারি। দেখো, এইভাবে খাতাটাকে আবার ঘুরিয়ে ঠিক এভাবে আমরা দাগটা দিয়ে নিলাম। এরপরে এই মাঝখানে আমরা এইভাবে আরো একটি পাপড়ি আঁকবো। ঠিক, দেখো আমি প্রত্যেকটা একই মাপে করার চেষ্টা করছি। আমরা ফ্রি হ্যান্ডে আঁকবো, তবে চোখের মাপে আঁকবো, আমরা কোনো স্কেল বা কোনো ধরনের কম্পাস ব্যবহার করব না। ঠিক একইভাবে আমরা এই পাশে একটা এবং এই পাশে একটা পাপড়ি এঁকে নিই। এরপরে আমরা নিচের দিকে পাপড়িটা আঁকবো। দেখো, এই পাশে যেটা করলাম ঠিক এই মধ্যবিন্দু থেকে আর একটা পাপড়ি এঁকে নিলাম। এবার নিচের পাপড়িটার নিচে একটা চিকন করে এইভাবে একটা দাগ দিতে হবে। এরপরে কি, আমরা ফুলটার বোটাটা এঁকে ফেলবো। দেখো, ফুলটা আঁকার পর আমরা কি উপরের যে বৃত্ত অংশটা আছে এই বৃত্ত অংশটা রাবার দিয়ে সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে।
দেখো সুন্দর আমাদের একটি ফুল আঁকানো হয়ে গেল। এরপরে আমরা সবুজ অংশের জন্য এইভাবে আমাদের ফুলটা এঁকে নিতে হবে। এরপরে আমরা কি করব, ফুলের পাতাটা আঁকতে হবে। শাপলা ফুলের পাতাটা আঁকার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, প্রথমে এরকম একটা ভিয়ের মতো করে নিব। এইভাবে আমাদের পাতাটা এঁকে নিতে হবে। এরপর আমাদের একটি ফুলের কলি আঁকতে হবে। কলি আঁকার জন্য আমরা চিকন করে দুটা দাগ দিব। এবং দাগের উপরে আমরা একটি ইউ, ইংরেজিতে ইউ যেভাবে লিখতে হয় সেরকম একটা ইউর মতো এঁকে নিব। এঁকে নেওয়ার পরে এই মাথাটা এদিকে দেব। দেওয়ার পর এর উপর থেকে সুন্দর করে আমরা একটি এইভাবে দাগ দিয়ে একটি কলি বানিয়ে ফেলব। এবং ঠিক কলির নিচে আমরা আগেরটার মতোই একটি পাতা এঁকে ফেলবো। ঠিক আগে যেভাবে এঁকেছি ওইভাবে আমরা আরেকটি পাতা আঁকবো। পাতাটি হওয়ার পরে আমরা এখানে পানি এভাবে সুন্দর করে পানি এঁকে দেব। তো দেখো কত সুন্দর করে আমরা বাংলাদেশের জাতীয় ফুল শাপলা আঁকা শিখলাম। এরপর আমাদের কি করতে হবে, এটা কালার করতে হবে। সুন্দর করে এটার কালার কমপ্লিট করলে ফুলটা দেখতে আরও বেশি ভালো লাগবে। তো চলো আমরা কালার করি। কালারের জন্য আমরা এখানে হালকা গোলাপি কালারটাই ব্যবহার করব। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, পাপড়িগুলো কালার করে নিতে হবে। কালারের জন্য আমাদের প্রয়োজনে খাতাটাকে ঘুরিয়ে সুবিধা মতো কালারটা করতে হবে। এবং এই কালারটা কি শেড দিয়ে করতে হবে। তো দেখো আমি কিভাবে করছি, এটার দাগের অর্থাৎ এটার গোড়ার অংশের দিকে, ফুলের গোড়ার অংশের দিকে পাপড়িগুলো আমরা একটু ডিপ করে দিচ্ছি এবং ফুলের পাপড়ির নিচের অংশগুলো আমরা হালকা করে রেখে দিচ্ছি। দেখো এভাবে আমাদের শেড দিয়ে দিয়ে করতে হবে।
ঠিক একই ভাবে আমাদের পর্যায়ক্রমে প্রত্যেকটা পাপড়ি আমাদের এইভাবে। এরপরে আমরা মাঝখানের পাপড়িটার কালারটা করব একইভাবে, নিচের দিকে একটু গাঢ় হবে এবং উপরের দিকে একটু হালকা হবে। প্রয়োজন আমরা খাতাটাকে ঘুরিয়ে নিব। নিশ্চয় বুঝতে পারছো আমি কিভাবে কালারটা করছি। এরপরে আমরা এই পাপড়িটা, আমরা এই যে চিকন সাদা অংশগুলো রেখে দিচ্ছি, এখানে আমরা সবুজ কালার ব্যবহার করব, হালকা সবুজটা। এটা হলো আমাদের পাপড়ির পেছনের অংশ, যেগুলো ঢাকনা হিসাবে থাকে ফুলের। এই যে এখানে দেখতে পাচ্ছ, এরকম একটা ঢাকনা থাকবে, যেটা ফোটার পরে আমরা এই অংশগুলো দেখতে পাবো। এই অংশের কালারটা হালকা সবুজ হবে। তো আমরা আগে পাপড়ির কালারটা কমপ্লিট করে নিই। একইভাবে আমাদের প্রত্যেকটা পাপড়ি করে নিতে হবে। এইভাবে আমাদের কালারটা কমপ্লিট করতে হবে। এরপর কি করতে হবে, আমাদের ফুলের পাতা এবং বোটার কালার। তো আমরা তার পূর্বে আগে যে নিচের পাপড়িগুলোর কালারটা আমরা কমপ্লিট করে নিই, হালকা সবুজ দিয়ে আমরা এই কালারটা কমপ্লিট করব। হালকা সবুজের মধ্যে আমরা একটু সবুজ কালারটা দিয়ে এই পাপড়ির নিচের অংশটাকে আমরা বুঝিয়ে দিচ্ছি সবুজ কালারের মাধ্যমে। এইভাবে আমাদের সবুজ কালারটা দিতে হবে। আমরা বোটাটার জন্য সবুজ কালার ব্যবহার করব। এবং আমরা পাতাটাও আগে হালকা সবুজ দিয়ে নিব, তারপরে গাঢ় সবুজ দিয়ে আমরা একটি শেড তৈরি করে দিব। তো প্রথমে আগে হালকা সবুজটা দিয়ে নিই। এভাবে সুন্দর করে সাবধানে করতে হবে যেন কালার দাগের বাহিরে না যায়। এইভাবে হালকা সবুজ কালারটা কমপ্লিট করার পরে আমরা গাঢ় সবুজটা দিয়ে জাস্ট একটা শেড তৈরি করে দেব।
একই ভাবে আমরা এই ফুলের পাপড়িটাও করব। ফুলের পাপড়িটার উপরের অংশটা গোলাপি এবং এগুলো হালকা সবুজ। এটাকে আমরা গাঢ় সবুজ দিয়ে একটু শেড করে দিতে পারি এইভাবে। দেখো খুব সুন্দরভাবে কলিটা আমাদের হয়ে গেল। আমরা পাতাটাও ঠিক আগের পাতাটার মতোই আগে একটু হালকা সবুজ দিয়ে নিব এবং এরপরে গাঢ় সবুজ দিয়ে আমরা একটু শেড করে নেব। এরপরে আসছে পানির কালার। পানির কালার করার জন্য আমরা আকাশী কালারটা ব্যবহার করব। এইভাবে আমরা আকাশী কালারটা দিয়ে আমরা পানির কালারটা করে ফেলব। পাতার দিকে আমরা একটু গাঢ় করে দিব এবং ঢেউগুলো দিকে হালকা করে আমরা ঠিক এইভাবে হালকা আকাশী কালার দিয়ে সুন্দর করে পানিটা করে ফেলবো। দেখো কত সুন্দরভাবে আমাদের একটি শাপলা ফুল এঁকে ফেললাম। এখন এই ছবিটাকে আরও সুন্দর করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আউটলাইন। প্রত্যেকটা ড্রয়িং শেষে আমরা কালো কালারের পেন্সিল দিয়ে এই আউটলাইনটা দেব। আউটলাইন দিলে কী হয়, ড্রয়িংয়ের সৌন্দর্যটা আরও বেড়ে যায়। তো দেখো আমরা আউটলাইনটা শুরু করি। আমাদের ঠিক ড্রয়িং যেভাবে করেছি ড্রয়িংয়ের রেখার উপর দিয়েই আমাদের আউটলাইনটা দিতে হবে, ঠিক ড্রয়িংয়ের রেখার উপর দিয়ে। এভাবে আমাদের প্রত্যেকটা পাপড়ির উপর দিয়ে কালো কালারের পেন্সিল দিয়ে আউটলাইন দিতে হবে। এভাবে আমাদের পুরো ফুলের আউটলাইনটা কমপ্লিট করতে হবে। পানির ভিতরে ঢেউগুলোর আউটলাইনটা আমাদের কমপ্লিট করতে হবে। তো দেখো আউটলাইন দেওয়ার পরে ফুলের সৌন্দর্যটা অনেকটাই বেড়ে গেছে। এইভাবে আমাদের ড্রয়িং করতে হবে। আর যে যত বেশি প্র্যাকটিস করবে বাসায় তার ড্রয়িং তত বেশি সুন্দর হবে। এই জন্য বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এখন বাসায় থাকতে হবে, ঘরে থাকতে হবে, পড়াশোনা করতে হবে এবং পাশাপাশি সুন্দর সুন্দর ছবি আঁকতে হবে। আর তোমরা ছবি এঁকে এঁকে সুন্দর করে আমাদের পোস্ট করতে পারো, আমরা দেখে নিব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও ক্লাসে। তো সবাইকে অনেক ধন্যবাদ।